আজ শুক্রবার 30শে চৈত্র 2023 সালের 14ই এপ্রিল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ন, সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে চড়ক পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পূজারই কিন্তু রকম ফের। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়ে থাকে। পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরে একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মথিত লম্বা কাঠের তক্তা রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। এই সমস্ত পূজার মূলে রয়েছে ভূতপ্রেত ও পূর্বজন্মের উপরে বিশ্বাস। আজকের দিনে দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাত। এই মন্ত্রটি 108 বার আজ অবশ্যই জপ করবেন। কোনো কিছু না পারলেও আজ শিবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি 108 বার জপ করে দিন শুরু করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 9 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে আসা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে মুক্তি পাবেন, পরিত্রাণ পাবেন। আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন, আজ কোনো না কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করবেন, যা আপনার জীবনে চলতে থাকা সমস্যাগুলি থেকে কিছুটা হলেও রিলিফ আপনাদের দেবে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু আপনারা করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। রাজনীতিবিদদেরও সমাজে পপুলারিটি বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্তত থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদের গর্বিত করবে। হাউসওয়াইফদেরও দিনটি এক প্রকার ঠিকঠাক। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আপনারা পাবেন, যা আপনাকে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসতে সাহায্য করবে। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ একটি দিন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।